নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল সোমবার কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। দেখুন, প্রতিদিন আমি কোন কোন রাশির আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই বিষয়ের উপর আলোচনা করি। হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশি মিলে যায়, ভাবেন যে একটা লটারির টিকিট কাটি যদি অর্থপ্রাপ্তি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হয় না। আবার কিছু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি কিন্তু হয়। যারা ছোট অর্থপ্রাপ্তি নিয়ে খুশি রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলছি না, যারা বড় ধরনের অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আমি একটি কথা বলবো। দেখছেন, অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, সেখানে একই রাশির নাম অনেকেরই রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে হুবহু মিলবে এমন নয়। যদি আপনাদের জন্মছকে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই কিন্তু আপনাদের সাথে আমি যে কথাগুলো বলছি মিলবে। আবার যদি আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ না থাকে তাহলে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না, কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে হবেই আমি এটা কখনোই দাবি করি না। কারণ আমি প্রতিদিন, আমি একটি কথা বলি, এটা একটা ইন জেনারেল বিচার। আমি এখান থেকে আপনাদের রাশিচক্র, দশা মহাদশা, হস্তরেখা, গ্রহের গোচর আমি দেখতে পাচ্ছি না। এটা একটা সার্বিক বিচার, আপনাদের সাথে মিলতেও পারে আবার না মিলতেও পারে। এবং অনেকেই ভাগ্যের শুভ নাম্বার জানেন না, তাই জন্য আমি 12টি রাশির টার্গেট নাম্বার প্রতিদিন কিন্তু দিচ্ছি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যের শুভ নাম্বার জেনেও হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করা একান্তই দরকার। জন্মকুণ্ডলিতে আপনাদের বড় ধরনের দোষ যদি না থাকে, আমি একটি কথা বলব, বড় দোষ যদি না থাকে তাহলে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কিন্তু আমি বারবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, লটারির টিকিট কেটে আপনারা অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কিন্তু বেশি দাঁড়িয়ে গেছে। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের দেখা যাচ্ছে রাহু, শুক্র, বুধ যদি আপনাদের শুভ অবস্থাতে না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। রাহু, শুক্র, বুধ এবং শনি, এই গ্রহগুলোকে কিন্তু আপনাদেরকে শুভ করতে হবে। তার জন্য প্রতিকার অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে বেসিক্যালি আমি একটি কথা আপনাদেরকে বলবো, আগে গ্রহের প্রতিকারটা করুন। এবং আপনাদের প্রচুর ডিমান্ড রয়েছে, কৌশিকদা টার্গেট নাম্বারটা দেন। এবং যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন নামের অক্ষর দিয়েও কিন্তু জানাচ্ছি এবং কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তাও এই ভিডিওর শেষে কিন্তু আমি আলোচনা কিন্তু করছি। দেখো, যোগ যদি থাকে কি না, প্রবল যোগ যদি থাকে আমি বলবো আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আর যদি আপনাদের যোগ না থাকে, আপনারা টিকিট কেটে যাচ্ছেন, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ
আমি বারবার একটি কথা বলি, জীবনে অর্থ অপচয় করার আগে কেন আপনারা ইনভেস্টমেন্ট করছেন, কিসের জন্য ইনভেস্টমেন্ট করছেন সেটা আগে জেনে নিন। প্রথম নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, 12টি রাশির টার্গেট নাম্বার আগে বলে দিই, তারপরে নামের অক্ষর দিয়ে আপনাদেরকে জানাবো, তারপরে কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সে বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করে দিব আমি। তো আমি আবারও বলছি, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রথম রাশি মেষ রাশি, টার্গেট নাম্বার 7-2, বৃষ রাশি 1-6, মিথুন রাশি 5-9, কর্কট রাশি 2-1, সিংহ রাশি 2-6, কন্যা রাশি 5-9, আপনার তুলা রাশি 8-7, আপনার বৃশ্চিক রাশি 3-6, ধনু রাশি 7-9, মকর রাশি 6-7, কুম্ভ রাশি 8-4, মীন রাশি 2-5। এবার আসি কোন কোন রাশির আগামীকাল প্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে চলেছে, তারপর জানাবো নামের অক্ষর দিয়ে কোন কোন রাশি। 12টি রাশির মধ্যে স্পেশাল 5টি রাশি সুপার প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি। আর এই হঠাৎ প্রাপ্তি বলুন, সুপার প্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণটা ঘটিয়ে থাকে রাহু গ্রহ, এবং কিছু নাম্বার আমাদের ভাগ্যকে বদলে দেয়, সেটার উপর কিন্তু আমি লকেট কিন্তু দিচ্ছি। প্রথম আগামীকালের জন্য 5টি রাশি কোন কোন রাশি, কর্কট রাশি, মকর রাশি, বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, এ কটি রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবার নামের অক্ষর দিয়ে বলি কোন কোন নামের অক্ষরের ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির 12 সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাতে কী হবে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা বাড়তে পারে, হবেই আমি এটা বলছি না, কিন্তু হওয়ার সব বৃদ্ধি কিন্তু কিছুটা হলেও পসিবল কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর টি এন সি কে পি ও এস, এ কটি নামের অক্ষর দিয়ে যদি আপনাদের শুরু হয় প্রথম অক্ষরটা, তাহলে আপনাদের আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং এটা সম্পূর্ণ পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।